ধর্মের সাথে কারচুপি করে, ধর্মের সাথে অন্যায় করে, অপব্যবহার করে ধর্মকে পরকালের সফলতার কোনো সুযোগ আসতে পারে না। সব হাদিস বুখারি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা ছাড়া কেউ চলাচল করতে পাবে না। আমি নিজেই বেশিক্ষণ কথা বলবো এই প্রস্তুতি আমার ভিতরে নেই। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয়, অত আমার কাছে বিদ্যাও নেই যে আমি ঘন্টার ঘন্টা বলতে থাকবো ভোর পর্যন্ত সকাল পর্যন্ত, মানুষ বেখেয়াল চেয়ে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুন্না ফী হাযিল উম্মা খাসফুন, অবশ্য হবে এই উম্মতের উপরে ভূমিকম্প, অমাসখুন, অবশ্য হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর, অকাজফুন, এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে, করোনা ভাইরাস তার একটি বালা মুসিবত, অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، يسألونك عن الخمر والميسير، قل فيهما إثم كبير. عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من بعدكم يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার এদের বুন বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রওসাহুন্না কাসনামাতিল ওয়াক্তিল মাইলা লায়াত খুলনা জান্না ওয়া লা ইয়াজিদুনা রিহাহা আল্লাজি তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা রাহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র ও করোনা ভাইরাস, এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে তার একটি বড় মাধ্যম হচ্ছে গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র। যেসব পাপের কারণে মানুষের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত সমস্যা নেমে আসবে তার একটি বড় কারণ হচ্ছে গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র। এমন সমস্যা নেমে আসবে যে মানুষ তা বুঝতে পারবে না এটা কি। আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া খেলা সম্পর্কে আর নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে, এই দুইটা বিষয়ে আপনাকে মানুষে জিজ্ঞাসা করে। আপনি বলুন, ফিহিমা ইসমুন কবির, দুইটাই মহাপাপ, এই দুইটা কাজই বড় পাপ হয়। একটা হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা আর একটা হলো নেশাদার দ্রব্য পান করা,
আপনি বলে দেন দুটাই মহাপাপ। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ, অপবিত্র কাজ, তোমরা তাতে থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা চারটি পাপের কথা উল্লেখ করলেন আর বললেন যে এটা শয়তানের কাজ, শয়তান তোমাদেরকে করায়, এটা মহাপাপ, তোমরা এতে থেকে বেঁচে থাকো। তার এক নম্বরে বললেন নেশাদার দ্রব্য পান করা। আমরা এ বিষয়ে আজকে কোনো লম্বা কথা বলতে চাইনি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য পান করা পাপটি একটা ভিন্ন ধরনের পাপ, অন্য পাপের সাথে এর মিল খায় না। যেমন সুদ খাওয়া পাপের গতিনীতি অন্য পাপের সাথে মিল খায় না, চুরিও একটা পাপ, বাপ মাকে গালি দেওয়া একটা পাপ, শিরক করাও একটা পাপ, সন্তান হত্যা করাও একটা পাপ, নামাজ না পড়াও একটা পাপ, মারামারি করাও একটা পাপ, রাহাজানি করাও একটা পাপ, জুলুম অত্যাচার করাও পাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপের বিবরণ আর সুদের পান সুদ খাওয়ার বিবরণটা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা লাইলা। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তাহলে 40 দিন তার কোনো ইবাদত নামাজ কোনো ইবাদত কবুল হবে না। এই ধরনের কোনো পাপ নেই দুনিয়াতে, শিরক করা মহাপাপ, তবে এরকম কোনো বিবরণ নেই। বাপ মার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু এরকম কোনো বিবরণ নেই। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর মহাপাপ, মিথ্যা সাক্ষীর কারণে বগুড়া জেলে কতগুলো মানুষ 15 বছর 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে, তাই সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি, অথচ সেদিন যার কথা বলছে সেদিন ছিল না। সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি, যাকে মারতে দেখেছি ও সেদিন বগড়াতেই ছিল না, তার নাম মিথ্যা সাক্ষী। তার কত বড় অপরাধ, তার সাক্ষীর কারণে একটা লোকের আজীবন জেল হয়ে গেল, জেলে আছে, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাক্ষী দিয়েছে সেও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। তো পৃথিবীর তৃতীয় মহাপাপ সাক্ষী দেওয়া, কিন্তু 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, এইরকম পাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাপ নয়, অথচ পাপের সিরিয়ালে এটা তৃতীয় মহাপাপ। আর পাপের সিরিয়ালে দ্বিতীয় মহাপাপ বাপ মাকে না মানা, আর পাপের সিরিয়ালে এক নম্বর মহাপাপ হলো শিরক করা, কিন্তু তার বিবরণ এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের এখানে কেউ কথা বলছে, আমি তো কথা শুনতে পাচ্ছি, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা কি চাই করছো, আর তোমরা মুখে কথা বলো কেন, যাও দেখো দোকানপাটে যারা আছেন বসে, আপনাদের একটু শরম লজ্জা থাকা দরকার, প্রতিদিনই তো দোকান খুলেই থাকেন, আজকে কত টাকা বিক্রি করবেন, দোকানটা একটু বন্ধ করে কথা শোনেন, এদিকে আসেন, আজকেই কেনা বেচা করতে হবে, আর আপনাদেরকে চা পান করতে হবে, জিলাপি কিনতে হবে, আজকেই বাজার কি মেরে খেয়েছেন, একটু লজ্জা শরম হয় না কেন, একটা ইতস্তবোধ করেন না কেন, কই
বই আমরা তো এরকম কোনোদিন বাজার করি না। আমাদের সম্মেলনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন হয় বাংলাদেশ ইন্ডিয়া ব্যাপী, ইন্ডিয়ার লোকজন আছে, ইন্ডিয়ার আলোচক আছে, বাংলাদেশের আছে। আমার সাধারণত 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয় প্রতিষ্ঠানের, 15 লক্ষ টাকা খরচ হয়। তো আমরা কোনোদিন কিছু কিনেছি তা আমার মনে হয় না। মানুষজন মেহমান যাবে, বগুড়ার লোককে বলা আছে যে যাবে সেই খাবে, থাকবে আর খাবে, পুরুষ হোক নারী হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি তো কোনোদিন সমস্যা বুঝিনি, আপনি গিয়েই দেখেন। আর 3 মাস থাকার পরে যদি কোনোদিন পর্দার ব্যতিক্রম দেখা যায় তাহলে আর জাতির সামনে কথা বলবো না, ওটা তো 90 সাল থেকে বলছে, আজকে নতুন নয়। আজকেই বাজার করতে হবে কেন, কি এমন ঠেকা বাঁধলো? আজকে এই সময়তে চা পান করতে হবে কেন? মানে স্বভাব খারাপ তো একেবারেই কি খারাপ, নিজেকে মানুষ মনে করতে হবে না, গরু ছাগল মনে করলে হবে? আল্লাহ বলছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ওলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শৃগালের মতো বলছে, তো কুকুর শৃগাল হবো কেন? উনি বলেননি যে কুকুর শৃগাল, বলছেন কুকুর শৃগালের মতো। তো কখন মতো? আব্দুর রাজ্জাক সালাম দিয়ে কথা বলছেন তখন আপনি দোকানে বসে আড্ডা পিটছেন, তার মানে কি আপনি নিজেকে ভালো বলতে চাচ্ছেন? যে না, আপনাকে আল্লাহ আল্লাহ বলছেন কুকুর শৃগালের আচরণ এটা, কুকুর শৃগালের চরিত্রটা। এই ছেলে বোকা ছেলে, তোমার শরম হয় না? তুমি এখন ওখানে বসা কেন? তোমার লজ্জাবোধ হয় না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, কুকুর শৃগাল মনে করো, তা মনে করবা কেন? তা মনে করবা কেন? উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। এই মেয়ে চুপ থাকো, আবার মুখ খুলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা চলে গেল, মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আপনার জন্য এসেছি, আমি প্রোগ্রামে আসব না। কতবার বলেছি, যদিও মাস্টার সাহেব আমার বাম দিকে বসে আছেন, ওনারা রিটায়ার্ড মাস্টার, অনেক দিন থেকে আমাদেরকে ডাকেন, সেই 90 সাল থেকে মূল্যায়ন করি, সম্মান করি। আজিজ ভাই একেবারে গিয়ে হাত ধরে নিলেন যে যাওয়াই লাগবে, তা আমি একটা বেইজ্জতির মধ্যে, মানে আমি যাব না, এটা চূড়ান্ত করেছি যে আমি যাব না, কসম করি নেই, নইলে কাফফারা দিতে হবে। তো আমি কষ্ট করে চলে আসলাম, আপনি কাজ দেখাবেন আমাকে, আপনার কাজ দেখব আমি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, একটু দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করেন, একবারে সব কিছু বন্ধ করে আর এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনি অবাক হবেন, পাপের গতি, নেশাদার দ্রব্য পাপের গতি এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামর আল্লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায়, পান করে পেপসি ঠান্ডা আরসি কোকোকোলা এগুলো খায়, 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন, অবাক কথা, জেনা মহাপাপ, সুদ মহাপাপ, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ভুল হয়েছে, তো আমি বললাম ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, মানে সহজ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ ভুল হয়েছে, 40 দিন যাবত বলতেই থাকতে হবে, তবু আপনার দিকে ঘুরবেন না। ঠিক, এ পাপের গতি দেখেন, ইয়ে অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারবুল খামরে কাহাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা পাপটা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী ভগবতী কালী দুর্গা এইসব কিছুর পূজা করলে, এদের কিছু মাথা নত করলে, এদের কলা দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। দুনিয়াতে কোনো পাপই নাই যে এভাবে আল্লাহ বলেছেন, জেনাকে এভাবে বলেননি, চুরিকে এভাবে বলেননি, সুদকে এভাবে বলেননি, ঘুষকে এভাবে বলেননি।
দুনিয়াতে এমন কোন পাপ নাই যে পাপ করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হবে, শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করলে সে পাপটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী ভগবতী কালী দুর্গার কাছে মাথা নত করলে, ওকে কলা দিলে যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে। মুরব্বি এখনো আপনার মুখে গুল আছে, এখনো আছে গুল খান, কেন খারাপ লাগে না আপনাকে, কেন খাব গুল খান? 1978 সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মাহমুদ সামনে, মৌলানা খুব যোগ্য আলেম, তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে তাই মুখে দিয়েছে। তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি, তো তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস যা, মনটা হয়তো বা খারাপ ছিল নাকি। আমি 8 বছর যাবৎ তার দুপুরের খাওয়ার নিয়ে গেছি, আমি 78 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি, এমনি কোনো জিনিস দেওয়া অভ্যাসই নয়, দোকানে তো আমি বসি নাই, চায়ের স্টলে দোকানে আমি কোনোদিন বসিনি, হাটে বাজারেই তো তেমন যায় না। কেন গোল মুখে দিয়ে আছেন, কেন বিড়ি খাচ্ছেন, খাবেন কেন, কেন খাবেন, পয়সা খরচ, ফুসফুস নষ্ট হবে, হারাম খাদ্য, এটা না খেলে আপনার সময় কাটে না, শরীরে আপনার তৃপ্তি আসে না, আপনার শরীরে শক্তি আসে না, যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না। আজকে একবার এখান থেকে উঠার আগে তৌবা করে উঠবেন, কোনো সময় যদি আবার খাওয়ার মন চায় তাহলে একবারে লাফ দিয়ে উঠে বলবেন ছি 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 নাউজবিল্লাহ মিন জালিম, আর মাটির ওপরে লাথি মেরে বলবেন এই শয়তান তোর মুখে লাথি মারি, আমি যে সেদিন শাহনগরে তোবা করেছি আবার কেন তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে লাথি মারি, তার মানে শয়তান আপনাকে বলছে যে খা। আপনাকে আমি বলিনি সেদিন যে শয়তান তো আদম আলাইহিস সালামকে কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ যখন বললেন যে আদম জি ফল খাবেন না, এই ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না তেমনি ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার উত্তম উপদেশদাতা, আপনার আমি কল্যাণকামী, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না এই জন্য ফল খেতে নিষেধ করেছেন, আপনি আমার কথা শোনেন, আপনি ফল খান, খুব ভালো হবে আপনার জন্য, আমি খুব ভালো মানুষ। তারপর আর নেই কোন দিকে যে গেল, তো এখন বলছেন হাওয়াকে, হাওয়া কি করা যায়, তা হাওয়া বলছেন যে খাও না, যখন বলছে এভাবে খাও কি করি, আবার এসেছে, এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার কল্যাণকামী, আপনার আমি মঙ্গল চাই, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য খেতে নিষেধ করেছেন, আপনি খান ভালো হবে, খান ভালো, তারপর আর নেই কোন দিকে যে গেল, হারিয়ে গেল। তখন আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া কি করা যায়, হাওয়া বলছেন খাও না, যে বারবার বলছে খাও, তো খেয়ে নিয়েছে, যেমন খেয়ে নিয়েছেন তেমন আল্লাহ বলছেন এই আমি যে নিষেধ করলাম, এবার তো উনি বেকায়দায় পড়ে গেলেন, নিষেধ তো এখনই করেছেন, উনি তো একজন নবী মানুষ, পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত মানুষ, আল্লাহ বলছেন আমি তাকে সব কিছু শিখিয়ে দিয়েছি। এখন দুইজন মিলে বলতে লাগলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক আমরা দুইজন মিলে পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব, তুমি একটু দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজন মিলে বললেন, মরা পর্যন্ত, এর পরেও বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তার কাছে উপস্থিত হয়ে বলবো আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি কত দামি মানুষ, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না, আমরা খুব বিপদে। তখন তিনি বলবেন না 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 না, আমি তো কথা বলার সাহস রাখি না, আমি লজ্জা পাই, আমাকে বলেছিলেন যে ফল খায় না তো আমি খেয়ে নিয়েছি, আমি যে আল্লাহর কথা অমান্য করেছি, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, তোমরা যাও।
আর আপনার দিন রাত অন্যায়, কত জুলুম, অত্যাচার, মারামারি, মানুষের জমি দখল করা, সুদ খাওয়া। এখানে কত যে মানুষ আছে যারা সুদ খায়, ব্যাংকের লেনদেন সুদের আছে, মদ খায়, নেশাদার দ্রব্য পান করে। এখানে কত মহিলা বসে আছে বোরখা পরে প্রেমের গল্প করে, মানে পাপের হিসেব নিকেশ নেই। করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত, সবার মাথা খারাপ হয়ে গেছে না, ভুল হিসেব কিছুই না। কলেরা মহামারী আগে ছিল, এখনো হতে পারে, মহামারী কলেরা এর চেয়ে শক্তিশালী। যে এলাকা হবে যদি 5 লক্ষ মানুষ থাকে, তাহলে আপনার 3 লক্ষই মারা যাবে, তার নাম মহামারী, তার নাম কলেরা। যেতে পারে, পুরো দুনিয়া একবারই ধ্বংস হবে না, ওটা আল্লাহ নবী বলেছেন। তবে শিক্ষণীয়মূলক কোনো অসুখ বিসুখ আসতে পারে, যাতে 5000 কোটি মানুষ আছে, 3000 কোটি হারিয়ে যেতে পারে, তার আবার মোকাবেলা, পেপার পত্রিকাতে লিখছে মোকাবেলা করবে, বুদ্ধি নাই, এ ভাষা যে লিখেছে তার বুদ্ধি নাই, বিদ্যা তো নাই নাই, বুদ্ধি নাই, আল্লাহর বালার মোকাবেলা করবে। দেখেছেন, বলছে ঝড় বৃষ্টি আছে, টর্নেডো আছে, তার নাকি মোকাবেলা করবে। আদসামুদকে যে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, সেই বাতাস ফেরেস্তাদের নিয়ন্ত্রণে ছিল না, ওটা ওই বাতাস ফেরেস্তা পরিচালনা করতে পারবে না। কত হাজার কোটি কিলোমিটার জোরে ছিল তা ফেরেস্তা জানে না, যেখান দিয়ে যাবে বাড়ি ঘর দালান কোটা গাছ মানুষ পশু প্রাণী সব কেটে চলে যাবে, ওটা কত জোরে ছিল তো ফেরেস্তা জানে না। মানুষ তো বহু দূরের কথা, মানুষ তো মাপা বহু দূরের কথা, কিসের মোকাবেলায়? একটু যদি খালি বাংলাদেশের মাটি একটু নড়ে উঠে তাহলে 7 তলা থেকে লাফ দিয়ে পড়ছে, এটা নাকি মোকাবেলা করবে, এরা নাকি মোকাবেলা করবে। আশ্চর্য কথা, মানে কথাই বোকামি, হোঁচলা কথা, মোটা হুঁসি কথা, বেখাপ্পা কথা। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পাপটিকে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। আজকে আমাদের এ বিষয়ে কথা নেই, সুদ, সুদের ভাষাগুলি শুনতে কেমন কেমন লাগে, সেটাও পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেভাবে উল্লেখ করা আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করা নেই। তিনি বলছেন, দিরহাম রেবা ইয়াকুল রাজুল ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মাকে গালি দেওয়া মহাপাপ, কিন্তু এইভাবে বলা নেই। শিরক করা মহাপাপ, কিন্তু এইভাবে বলা নেই। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে এভাবে বলা নেই। এতিমের টাকা খাওয়া মহাপাপ, তবে এভাবে বলা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এভাবে বলা নেই। মানুষের উপরে অপবাদ দেওয়া মহাপাপ, তবে এভাবে বলা নেই। গীবত বদনাম করা মহাপাপ, তবে এভাবে বলা নেই। জমি দখল করা মহাপাপ, তবে এভাবে বলা নেই। প্রতিবেশীর প্রতি অত্যাচার করা মহাপাপ, তবে এভাবে বলা নেই। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা। আপনার ব্যাংকে সুদেরই লেনদেন, আর ধর্মীয় ব্যাংকে, ইসলামী ব্যাংকে টাকা রেখেছে 10 লক্ষ, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000, ব্যবসা কত নিরাপদ, কোনোদিন সমস্যা হয় না, ব্যবসা নাকি এইটে, কোনোদিন নিরাপদ হয় না, কোনোদিন সমস্যা হয় না, সবসময় নিরাপদ, কোনোদিনই বগড়াতে শাকসবজি কিনা লাগলো না, যে এতে মাঝিরে আনতে আনতে নষ্ট হলো কোনো টেনশন নেই, হিরোইন কিনেছে কলকাতাতে ঢাকায় বিক্রি করবে কত টেনশন, কত টেনশন, তো কিছুই নেই, মাস গেলে 10,000, মাস গেলে 10,000, ব্যবসা এরকম হয়, ধর্ম কি পাগল, ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয়, ব্যবসার নাম কি, একটা দিয়ে একটা নিতে হয়, সবজি তরি তরকারি কাওরান বাজারে ঢাকাতে কিনেছে,
আরেক জায়গাতে বিক্রি করবে, তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে। কত টেনশন, ঠিক হবে কি না, হয় কি না, কাঁচা মাল সন্ধ্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, কত টেনশন, তার নাম ব্যবসা। আর ব্যাংকে টাকা রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই, খালি এক মাস পার হলে কি করবে, চেক লিখে দিবে 10,000, চলে আসছে ব্যবসায়, এরকম ধর্ম পাগল হয়ে গেছে, সব সুদ। এদেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই, বাংলাদেশের মাটিতে নেই, ভুল হিসাব, বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্স্যুরেন্স নেই, যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার বিনিয়োগ করতে পারে, ব্যবসা করেন, ব্যবসা করেন, সত্য কথা থাক আর মিথ্যা কথা থাক, ঘুষ লাগুক তবুও ব্যবসা করেন, ঘুষ যদি লাগে তো দান করে দিন, মিথ্যা কথা যদি লাগে তাহলে দান করে দিন, ব্যবসা করেন, ওতে রিস্ক আছে, ওটাই জায়েজ, ওতে সত্য মিথ্যা আছে তবুও জায়েজ। এই নিরাপদ বসে থাকা ব্যবসা করিয়েন না। বলছে আব্দুর রাজা কি করি, আমি তো রিটায়ার্ড মানুষ, 10-20 লক্ষ টাকা পেয়েছি, কাউকে যদি ব্যবসা করতে দিই তো পরের দিন বলবে এখন আর 15 লাখ টাকা আছে, 5 লাখ, তবু ওইটাই করতে হবে। আর রেবা সাবুনা জুসান আইসা রহায়ন করে হজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ আছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, নেন, কোনো পাপের ভাষা এরকম নয়, কোনো পাপের ভাষাই নাই এরকম, এরকম কোনো পাপই নাই দুনিয়াতে যেভাবে উল্লেখ করে জেনা আল্লাহ নবী, যে মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ভাষাটাই কেমন, যে পাপ সবাই করছে, সবাই নির্দ্বিধায়, প্রায়ই মানুষ নির্দ্বিধায় সুদ খাচ্ছে, লেনদেন করছে। তো বলছিলাম নেশাদার দ্রব্য, মহান আল্লাহ বলেন নিশ্চয়ই জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা, শয়তানের কাজ, মহাপাপ, তোমরা বেঁচে থাকো। 20 টাকা দিয়ে লটারি কিনেছে, একটা সাইকেল নেবে সেই জন্য, 40 লাখ টাকা নেবে সেই জন্য, যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তোবা করতে হবে, মরা পর্যন্ত, এরপরেও ক্ষমা হবে কি না তাকে দুশ্চিন্তায় থাকতে হবে, তার নাম লটারি কিনা, লটারি কিনা মহাপাপ, জেনা যেমন মহাপাপ ওটাও তেমন মহাপাপ। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনছে, 40 লক্ষ টাকা পাবে সেই জন্য, সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে, আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে, মাইকিং করে বেড়াচ্ছে 3 মাস যাবত, জুয়া খেলা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খলো জান্নাত আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, কম্মার জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না, মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, মদমেনাল খামর নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না, 4টে কথা পরস্পর বললেন আল্লাহ নবী। তার 2 নম্বরে বললেন জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়া খেলাকে হারাম করেছেন, আর ডুবি, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ঢোল, ঢাক, যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য। আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন এই কথা। তোমাকে কতদিন বলেছে এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে, গান বাজনা আছে, এখানে যতজন ছেলে আছো তোবা কর, আস্তাক ফিরলা অত বেলেই, আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না, আমার মোবাইলে আর কোনোদিন গান বাজবে না, প্রতিজ্ঞা কর অন্তরে,
কোনোদিন যদি হাত চলে যায় গান বাজানোর দিকে, তে লাভ দিয়ে উঠে মাটির উপরে পা মারে বলবা যে তোর মুখে লাথি মারি শয়তান, আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন? ও কিন্তু শয়তান, যেমনই তুমি বলেছো যে আর কোনো দিন করবো না তেমনই এখন শয়তান বলছে আজ করো, আর আজকের মতো করো আর করো না, আজকের মতো করো আর করো না। যে আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে, শয়তানের কাজ কিন্তু ইহুদিদের কাছে নেই। ইহুদিরাকে যদি বলে হারাম খাও তো তার লাভ কি আছে? ওরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? খ্রিস্টানেরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? যারা হিন্দু তারা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? আজিউল হক কলেজের মেয়েরা ছেলে মেয়ে একসাথে বসে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, তো শয়তান ওখানে লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি, আপনারা থাকেন আমি যাই। তো শয়তানের কাজ কোথায়? যে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না, তখন শয়তান বলছে এবার তোকে দেখে ছেড়ে দেব। ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে, ও চুক্তি করেছে, বাজি ধরেছে আল্লাহর সামনে। আল্লাহ যখন বললেন ইবলিস আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আরে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, ও নিম্নমুখী আমি ঊর্ধ্বমুখী, আমি তাকে বের হ, বের হ এখান থেকে, বের হ, তার নাম রাজিম, রাজিম মানে বের হ, শহর এখান থেকে, পিটিএ তোকে বের করে দেবে এখান থেকে। তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম, ঠিক আছে বের হয়ে গেলাম, তবে আমার একটা কথা। কি কথা? কিয়ামত পর্যন্ত আমার জীবন দিতে হবে, আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে দিলাম, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, এই সুযোগ আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম, নে নে এবার নেও তো। তারপরে আল্লাহ বলছেন তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না, এই কথাটা বলেছেন। কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে, ঠিক আছে, যেমনই তুমি বলেছ আর কোনোদিন আমি বিড়ি খাবো না, তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে। দেখি তুমি পারো না শয়তান পারে, তুমি পারো না শয়তান পারে। যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম। অজু করে ফজরের টাইমে যদি আপনি অজু করে সলাত আদায় করতে যান, তখনও খালি অপমান হয় আর গায়ে মাথার ধুলা টুলা মারে আর পালাই, মারে আর পালাই, চিঁচিরে কত চেষ্টা করলাম, ওকে বললাম যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক, তবু জোর করে উঠে গেল, উঠে চলেই গেল মসজিদের দিকে। তখন তার খুব মন খারাপ, তার তো আর কোনো কাজ নাই, কাজ তো এইটাই, বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রু। শয়তানের কাজ কি? লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে, কলেজ বিশ্ববিদ্যালয়কে শয়তান সব চলে এসেছে, বীরকুষ্টিয়া মাদ্রাসায় ওর ছেলেরাকে ফজরের টাইমে যদি কোরআন মাজিদ না পড়াতে পারে তাহলে শয়তান বলবে একটা কাজ করেছে, ওরা যে খালি ফজরের পরে ন কোরআন পড়ে যে। আর ওই ছেলেগুলো তো যারা গান বাজনা খেলে দেখে ওরা রাত তিনটায় ঘুমিয়েছে, ও কি ফজরের সালাত আদায় করবে না? শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই। আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছো তা আমি বিপদে পড়তে রাজি নই, তোমরা থাকো আমি গেলাম এখান থেকে। ও জানে যে আমি জাহান্নামে যাবো কিন্তু এদের সাথে থাকতে রাজি নয়, এদের সাথে থাকতে রাজি নয়। জুয়া খেলা এইখানে যেটা চিরদিন বলে থাকে আপনাদেরকে সেটা হলো এই যে আল্লাহ রাসূল বলছেন মান কালা তাল উকা মেরকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, ফালিয়াতা সাদ্দাক, সেজন্য জরিমানা দেয়। এই পর্যন্ত হাদিসের শব্দ, সেজন্য জরিমানা দেয়। কি জরিমানা দিবে? কসমের জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া, স্বাভাবিক জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া, আর একজন মিসকিনের খাদ্য হলো 1.25 কেজি, অর্ধ শা, এক শা সমান হলো 2.5 কেজি, তাহলে একজন ফকিরকে এক সন্ধ্যা খেতে দিতে হবে তো সেটা হলো 1.25 কেজি, তাহলে 10 জন ফকিরকে জরিমানা দিতে হবে 10 1.25 কেজি মানে 12.5 কেজি চাউল দিতে হবে। একবার কেউ যদি বলে যে আসো জুয়া খেলি তাহলে তাকে ফকিরকে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে, খেলেনি খালি বলেছে। আর কোনো মহিলা যদি নগ্ন পোশাক পরে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কয়েকবার বলেছে।
যার জন্য মহিলাদের সাজগোজ করতে পারে কিন্তু বাইরে যেতে পাবে না, কারোর সামনে প্রকাশ করতে পাবে না। বাড়ির পরিবার, স্বামী, বাড়ির পরিবার ছাড়া এভাবে সাজগোজ করে কোথাও বের হতে পাবে না। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের কাজ, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। নখের নেইল পালিশ দিতে পাবে না, ওটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মহিলার নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। হাতের নখে তো মেহেদি দিবে, দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা নখে মেহেদি দিতে পাবে না, এটা আবার পুরুষের জন্য হারাম। নবীগণের বৈশিষ্ট্য দশটি, সব নবীর বৈশিষ্ট্য দশটি, নবীগণের বৈশিষ্ট্য দশটি। এক, গাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও যাবে না, ছাঁটাও যাবে না। চেয়ারম্যান সাহেব কয়েক বছর থেকে বলছেন, ভাই ছেড়ে দেবো, হজ করতে যাবো তখন ছেড়ে দেবো। তো আপনাদের ভালো মানুষ আমি সেটা আজ করতে পারি, অনেক দিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখি, অনেক দিন থেকে বলতে গেলে আমার যতদিন থেকে যাতায়াত এসবে লাগে ততদিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখছি। এক একবার ১৯-২০ এলেও তার দায়িত্বের অভাব দেখিনি। তো খায়ের হয়তো বা জনগণ তাকে ভালোবাসে বা জনগণের সুবিধা অসুবিধায় থাকেন। তো বাকি কেউ যেটা ঘাটতি মনে করে এখন বয়স হয়েছে সেটা আর না থাকাই ভালো, নিজেই বলছেন। আমরা তাড়াতাড়ি চাচ্ছি, তাড়াতাড়ি হয় ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খের, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন। এটা হলো নবীগণের বৈশিষ্ট্য। দাড়ি চাঁচাও হারাম, ছোট করাও হারাম, কেটে ফেলাও হারাম। দাড়ি চাঁচলে মহিলার সাদৃশ্য হয়, তখন পুরুষত্ব কমে গেল। দাড়ি থাকলে পুরুষত্ব বাড়বে, স্ত্রী মিলনের ক্ষমতা বাড়বে। দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, বউ তো বুঝে না, বোকা মহিলা, সুবিধা কোথায় আছে তার ও তো জানে না, ও মনে করে যে দাড়ি মনে হয় ভালো নয়। দাড়ি কাটলে তো আরও যখন মুখের পাশে যাবে তখন খচখচ লাগবে, খারাপ লাগবে। আর দাড়ি বড় থাকলে এটা বুঝতে পারবে না, ও মহিলা বুঝতে পারে না, মুচ চাঁচা যাবে না, মুচ রাখতে হবে, এটা পুরুষের পরিচয়, কেটে ফেলতে হবে। এখানে এসেছে কাটা আর এখানে এসে ছাড়া, মুচ চাঁচা যাবে না। চাঁচার কথা আবার আসছে একটু পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে, কারো হাতে নখ থাকতে পাবে না, থাকবে না। এটা নবীগণের বৈশিষ্ট্য, সকল নবীর বৈশিষ্ট্য। আদম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আপনার সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। কোনো মহিলা পুরুষ নখ রাখতে পাবে না। তোমার নখ বড়, এই তো ঢং করে নখ রেখেছো, নেইল পালিশ দিয়ে রেখেছো, এই তোমার সরম হয় না কেন? এই মেয়ে, তোমার সরম হয় না কেন? আজকে তুমি নখ কেটে শুইবা, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি সাদ করে আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনতে এসেছো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, নখটা কেটে শুইবা, তাহলে মুসলমানের মেয়েটা তোমার প্রমাণ হবে। তুমি নবীগণের বৈশিষ্ট্য মানো, নখ কেটে ফেলবা, নখ বড় কেন? দেখো তো কত বড় নখ, তুমি নিজে দেখো তো কত বড় নখ রেখেছো, এরকম কেন ডং তোমার? এরকম স্বভাব, এরকম স্বভাব, এই ঘৃণিত স্বভাব কেন? নখ পুরুষ নারী কেউ কাটতে পাবে, রাখতে পাবে না, সবকে কাটে কেটে ফেলতে হবে। ওর নাতফুল এবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম, এর কোনো সময় নেই, উঠিয়ে ফেলতে হবে, যেভাবে সহজ সম্ভব হবে তবে উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান ৪০ দিন, ব্লেড হোক যেভাবে হোক, যেভাবে সহজ, তবে ঊর্ধ্বে টান ৪০ দিন, পুরুষ নারী একই হুকুম। সব নবীর বৈশিষ্ট্য এটা, নবীগণের বৈশিষ্ট্য এটা, আদমের ছিল বৈশিষ্ট্য এটা, ইব্রাহিম আলাইহিসসালামের ছিল বৈশিষ্ট্য এটা, নূহ আলাইহিসসালামের ছিল বৈশিষ্ট্য এটা, ইদ্রিস আলাইহিসসালামের ছিল বৈশিষ্ট্য এটা, ঈসা মূসা আলাইহিসসালামের বৈশিষ্ট্য এটা ছিল, দাউদ সুলাইমানের বৈশিষ্ট্য, পৃথিবীর সকল নবীর ছিল এটা বৈশিষ্ট্য। ৪০ দিনের আগে আগে এই লুম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ যেভাবে সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা,
খেল তামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মা আকওয়াম, অবশ্যই আমার উম্মতে এমন মানুষ আসবে, মানে এখন এমন মানুষ আসবে, মানে এখন ইস্তাহলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ নয়, ওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, পুরুষ মানুষ তাদের জন্য হারাম নয়, তারা মখমাল চাদর ব্যবহার করবে বিছানে, আর সিল্কের কাপড়ের পাঞ্জাবি জামা গায়ে দিবে, অল খামরা মদকে হালাল মনে করবে, অল মাজেফ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, খেল তামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, আমার উম্মত এমন দিন চলে আসবে সেদিন এখন। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া, নিয়মিত বাদ্যযন্ত্র গান বাজনার ঘণ্টা আছে ঘণ্টা। আর বগুড়া মাঝিরে বিবলক ড্যামাজেনি হাই স্কুলে সব জায়গাতে মাস্টারকে নিয়মিত গান শেখাতে হয়, নিয়মিত তাকে অনুষ্ঠান করা লাগে, অনুষ্ঠান সবাই মিলে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই মিলে অনুষ্ঠান করে, কত তাদের অনুষ্ঠানের প্রস্তুতি। এই তো সেদিনের পরস্থিতি চলে গেল, আবার আসছে কালকে, আবার 26শে মার্চ আসছে। ধর্মের সাথে কারচুপি করে, ধর্মের সাথে অন্যায় করে, অপব্যবহার করে ধর্মকে পরকালের সফলতার কোনো সুযোগ আসতে পারে না। সব হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা ছাড়া কেউ চলাচল করতে পাবা না। আমি নিজেই বেশিক্ষণ কথা বলবো, এই পরিস্থিতি আমার ভিতরে নেই। আমার আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয়, অত আমার কাছে বিদ্যাও নেই যে আমি ঘন্টার ঘন্টা বলতে থাকব ভোর পর্যন্ত সকাল পর্যন্ত, মানুষ বেখেয়াল চেয়ে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মা খাসফুন, অবশ্য হবে এই উম্মতের উপরে ভূমিকম্প, অমাসখুন, অবশ্য হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর, অকাজফুন, এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে, করোনা ভাইরাস তার একটি বালা মুসিবত, অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে, কলেজ বিশ্ববিদ্যালয় সব ছুটি দিয়ে দিচ্ছে, আমভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে সবকে ছুটি দিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে, এক কাজফুন, ওপর থেকে বিপদ নেমে আসবে, কাজফুন মানে পাথর ছুঁড়ে মারা, সর্ব ধরনের বিপদের নাম কাজফুন, মসজিদে মারামারি তার নাম বিপদ, মাদ্রাসাতে মারামারি তার নাম বিপদ, রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি তার নাম বিপদ, সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী দেশ যারা পালন করে লালন পালন করে তাদের ভিতরে মারামারি, মানে আর শান্তি বলে কোনো জিনিস নাই, যেখানে সেখানে মারামারি চলে আসবে, জমির দাম 10 লক্ষ, রেস্ট্রি খরচ 8 লক্ষ, তার নাম সমস্যা, করোনা ভাইরাস তার নাম সমস্যা, অবাক কথা, 300-350 টাকা কেজি পেঁয়াজ তার মান, তার নাম বিপদ, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে, এক এজা সারেবুল খুমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে, দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, বিশাল টিভি ল্যাংটামে ইন্ডিয়ার নাচছে, মাথায় টুপি আছে। আমি বলিনি, আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে, এক নেশাদার দ্রব্য পান করবে এই কারণে, দুই মেয়েরা নাচবে এই কারণে, তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে, সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, এটা ছিল হিন্দুদের কাজ। আল্লাহ নবী বলছেন, ইন্না আতাখাউফু মিন উম্মতি, আমার উম্মতের উপরে আমার আশঙ্কা, আমি খুব ভয় করি, আমি মোহাম্মদ আমার উম্মতের উপরে আমি তিনটি ভয় করি, এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, এক হুজুরে বই টেনে ছিঁড়ে ফেলে দিছে,
আর এক হুজুর বলছে হাত তুলে দোয়া চলবে না, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। শাহনগর নয়, নগর মাদ্রাসার মাঠে এক বক্তা বলছে, আর আজকের কথা নয়, অনেকদিন আগের কথা, নগর মাদ্রাসা মাঠে এক বক্তা বলছে যে আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষা দিতে গেল, তখন ফকিরের মন পরিবর্তন হলো আব্দুল কাদেরের মাকে দেখে, তার সাথে সে অন্যায় করতে চায়, ফকির অন্যায় করতে চায়, তখন আব্দুল কাদের জেলানির পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো তাহলে আব্দুল কাদেরের হত্যার হুকুম জন্মের আগে হয়ে গেল, কেন ওই লোক তো আর তার মার সাথে জেনা করেনি, আর জেনা যদি করে আর ও যদি অবিবাহিত হয় ফকির, তাহলে তাকে একশোলাটি পিটাতে হবে, হত্যা করা যাবে না। কিন্তু আব্দুল কাদের জেলানি যে পেট থেকে বের হয়ে ওকে হত্যা করে দিল, যে তো এখন বক্তা এটা বললো না, যা পেট থেকে বের হয়ে যে হত্যা করে দিল, তো পেটের ভিতরে গেল কিভাবে, আর এখনো তো তার জন্মের সময় হয়নি, এটা কেউ বলে না, এটা বক্তব্য আহলে হাদিস মাদ্রাসার মাঠে চলে। সেদিন কি ঘটেছে সেটা আমি বলছি না, ডেমাজানি হাই স্কুল মাঠে মনে হয় 92 সালে ঘটেছিল এটাই, চেয়ারম্যান সাহেব ছিলেন, সেদিন ভদ্রলোকেরা এইভাবে টেবিল থাপড়ে বলেছিল দোয়া চলবে, সেদিন আমার কথা বলার মতো পরিবেশ ছিল না ডেমাজানি হাই স্কুল মাঠে, সেদিন চেয়ারম্যান সাহেবের ক্ষমতা ছিল অনেক, তারা টেবিলের উপরে আঘাত করে বলেছিল এইসব কথা, আমি আজও বলছি পড়তে পারে এই সাহস আমার সামনে রাখে, এটা আমি মনে করি না, অহংকারও করিনি, গৌরবও করিনি, ফতোয়া দেওয়া তো বহু দূরের কথা, ফতোয়া দেওয়া তো বহু দূরের কথা, হাদিস দেখে পড়তে পারে এই সাহস আছে এটা আমি মনে করি না, খালি খুলে পড়বে অনুবাদ করবে, বলেন তো আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো একটা হাদিস সুন্দর করে পড়বে অনুবাদ করবে যেখানে জের যাবার নেই, আর একজন লাফালাফি করছো আমার অনেক দিনের ছাত্র ইয়েতে জান্নাতপুরে গোবিন্দগঞ্জ গাইবান্ধায় পড়তেই শিখেনি খালি লাফালাফি করছে, চাপানে আমাদের ভাষাতে জোরজার মল্লুকতার, জোরজার মল্লুকতার, আমি এই কথা বলে আপনাকে খাটো করতে চাইনি জনাব, আপনি সম্মানী হয়ে যান, আমি আপনাকে সম্মানী হতেই বলছি, এসব কাজ বাদ দেন, যেটা সঠিক সেটা করেন। হাত তুলে দোয়া করার 42টা সহি হাদিস আছে, কতটি 42টা, 36টা খালি বোখারি মুসলিমে আছে, 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দোয়ার বইটাই বের হয়ে গেল প্রায় 15-20 বছর। আমি তো হাত তুলে দোয়া করতে বলছি, হাত তুলে দোয়া করেন রাসূলের পদ্ধতিতে করেন, এইরকম ভাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে, এক ভূমিকম্প হবে, দুই আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর, তিন সর্বধরনের বিপদ নেমে আসবে, পাপ তিনটি, এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, দুই মেয়েরা যখন নাচবে, তিন যখন বাদ্যযন্ত্র গান বাজনা প্রকাশ পাবে তখন এগুলি ঘটবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসরাবুন নাসু মিন উম্মতি ওয়া ইশমুন হাবেগারে ইসমিহা, অচিরে আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য, এই বাক্যের পরের বাক্য বলা হচ্ছে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে ও বাদ্যযন্ত্র দিয়ে, এটা হলো কথা আজকের আলোচনার, হাদিস বুখারি মুসলিম, নেতাদের সম্মান করা হবে কি দিয়ে, গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার জীবনে বড় ভয় তিনটি, এক ভ্রান্ত হুজুর, দুই সাতালতাহে কাবায়লু মনুমতে বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা কাদের বাড়িতে হতো, হিন্দুদের বাড়িতে, বিবাহ যখন লাগতো তখন তাদের কাছে দেখা যেত কত কি, কত ব্যাং বাজনা, কত ডুবি, কত তবলা, কত হারমোনিয়াম সব, আর মুসলমানের ছেলেরা খালি দৌড়িয়ে যাচ্ছে তাদের ওই গান বাজনা শুনতে, দেখতে মনে পড়ে না,
সেগুলো এখন চলে এসেছে মুসলমানের বাড়িতে। এই কথা আল্লাহর নবীও বলছেন, আমার বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়, ছবি মূর্তি আমাদের সম্মানের পাত্র হয়ে যাবে। অনেকের বাড়িতে কাঁকড়া আছে, আপনার বাড়িতেও আছে। এই মেয়ে, তোমার আম্মা কাঁকড়া রাখেনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শুনেন, গল্প করছেন কেন? শরম করেন না একটু, আপনাকে যে আমি গল্প করতে নিষেধ করলাম, মুখ বন্ধ করেন। আপনার বাড়িতে ওসবে যে কাঁকড়া আছে না, আছে কেন? কেন আছে? বাচ্চার জন্য আপনি পুতুল কিনেছেন কেন? বাচ্চার জন্য আপনি যদি কিনেন তাহলে কাপড়ের বানানো পুতুল কিনেন, কাপড় দিয়ে বানানো, প্লাস্টিকের বানানো এটা মূর্তি, পুতুল কিনলেন কেন আপনি? আজকে বাড়িতে শোকে যে যত কাঁকড়া পুতুল আছে সবকে আগুন দিয়ে জ্বালিয়ে ভেঙে ঘুমাবেন, তাহলে মুসলমান হয়ে ঘুমাতে পারবেন, নইলে বক্তব্যের সাথে মুনাফিকই করা হবে। আপনি মুনাফিক, আপনি মুনাফিক। এই মেয়ে, তোমার মা মুনাফিক, তোমার মা এমনি বক্তব্য শুনতে এসেছে মানে না কোনো কথা। নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, এইটুকু বলার পরে তারপরে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা বিপজ্জনক। একসুফ বেহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবেন শোর, এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম। গান বাজনা আর নেতাদেরকে নায়ক গায়িকা দিয়ে সম্মান করা, স্কুলের ছাত্রীদের নেতাকে সম্মান করানো, তারপরে মেয়ের বাপও খুব খুশি, আমার মেয়ে অমুক এমপি মন্ত্রী অমুক কে দিয়েছে, মালা দিয়েছে গান গেয়ে, আমার মেয়েটা বাপ জাহান্নামে চলে গেছে, তো ঢোকেনি কেন মরেনি এই জন্য? কিভাবে বললেন আব্দুর রাজ্জাক সাহেবের কথা? আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেলন খামরা, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে যাবে না। দুই, অর রাজলা তুমিনের নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস, যার বাড়িতে বেহায়েই আছে, এই ছেলে এই মেয়েটা যে গান গিয়ে ওর গায়ে গায়ে গলায় মালা দিল, তে বেহায়া মেয়ে নয়, তাহলে এর বাপ জান্নাতে যাবে কি করে? তো আল্লাহ রাসূল বলছেন না, এটা না করে দিয়েছেন আল্লাহ রাসূল। আমরা তো অনুবাদক, এই কথা তো বহুদিন থেকে বলে আসছি, কথা তো আপনাকে মানতে হবে, না মানলে তো কিছু করার নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত কাটাবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, বাদ্যযন্ত্র, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, ওরা যখন সকল করবে এখনো কিরদাতা খানাজির, তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর। দেখেন আগের বাক্য এরকম, পরের বাক্য এরকম, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা জরুরি কথা বলে রাখি, আব্দুর রাজ্জাক সাহেব, ওরা গরু ছাগল হবে না কেন, ওরা সাপ ব্যাং হবে না কেন, আল্লাহ রাসূল কেন বললেন ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে বিবেচনাহীন চলে, বিবেচনাহীন খায়, সেটা কি বলেন তো? সেটা শুকুর। গরুও বিবেচনা ছাড়া খায় না। এখানে গরুর গোবর আছে, ওখানে ঘাস উঁচু হয়েছে, ও ঘাস খাবে না গরু। এখানে গরু জবে করেছেন, একটা গন্ধ আছে, গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না। তার মানে গরুরও বিবেচনা আছে, চলাতে খাওয়াতে বিবেচনা ছাড়া একটা প্রাণী আছে, বলেন সেটা কি? শুকুর, সুর। মানুষ যেদিন খাবে চলবে বিবেচনা ছাড়া, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর, হয়ে যাবে সুর। পৃথিবীতে একটাই প্রাণী আছে অনুকরণ করতে পারে, মানুষের অনুকরণ করতে পারে, অবাক, আর কোনো প্রাণী পারে না, প্রাণী অনুকরণ করতে পারে, সেটা হলো বানর। যেদিন মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, মুসলমানের অফিস আদালত চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে,
কোর্ট চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, স্কুল কলেজ চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে। এই ছেলে তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে, এরকম ছাতা করে চুল রেখেছে, এটা কার দেখে? তোমার বাপ এভাবে করেছিল, তোমার মা এভাবে করে, তোমার চোদ্দ গোষ্ঠী করে, তোমার বংশ করে, তুমি এরকম করেছো কেন? এক খেলোয়াড় করে তো এজন্য সেজন্য করেছো, ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান, তোমার মাথায় চুল কেন? এই চুল কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই চুল, ওইভাবে চুল কাটা হারাম, যার চুল অর্ধেক থাকে অর্ধেক কেটে ফেলে। ছাতা চুল কাটা হারাম। এই বেটা আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবে ছোট করে। এই যে আমার দিকে দেখো সব সমান। ছাত্র জীবনে বলতাম কে যদি চুল কাটা শিখে তাহলে আমার মাথার চুল কাটা শিখতে পারে, আঁকা বাঁকা হোক তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এভাবেই থাকলেই কি আর আরো কিছু পড়লেই কি? এই চুল কাটা হারাম, এটা হলো ওদের অনুকরণ।